কেমন লাগে এই জীবনটা? অনেক কষ্টই যাইতাছে, এর জন্য তো প্রতিবেদনের সামনে আসছে কি বলতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি উঁচা লম্বা একেবারে পুরা মানে কি বলবো নায়িকা ফিগার নিয়ে আসলে আসছে। আসলে কি হয়েছে তার জীবনে, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মাহি। ও, নাম তো নায়িকা মাহির মতো দেখা যাচ্ছে। তাহলে তো নায়িকা মাহিকে চেনেন? আপনার কি গৃহস্থ পরিবারের মেয়ে? তাহলে মা বাবা এরকম কাজ কেন করলো জানেন না? আচ্ছা, লেখাপড়া করছিলেন? লেখাপড়া তো করা হয়নি নাকি? তাহলে সাধারণ মানুষের মতো কেমন একটু লেখাপড়া করলে তো নিজে পায়ে একটু দাঁড়াইতে পারতেন। ছোটবেলায় বাবা মারে তালাক দিয়ে চলে গেছে, মাও নানির ঘরে ফেলে দিয়ে দুই ভাই। কেমন লাগে এই জীবনটা? অনেক কষ্টই যাইতাছে, এর জন্য তো প্রতিবেদনের সামনে আসছে। কি বলতে চান যারা দেখবে ভিডিওটা? অনেক কিছু তো বলতে চান, তো বলেন আমরা একটু শুনি। নাকি শুধু তাদেরকেই বলবেন যারা ফোন দিবে? তাদেরকে সবাইকেই বলবেন। তো বলেন আসলে কি? আমার মনে অনেক ইচ্ছা আছে, ছোট ছোট ইচ্ছে, যে ভাই আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারবে, আমার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো, বুড়ো হোক জোয়ান হোক বিবাহিত হোক অবিবাহিত। আপনার ইচ্ছাগুলো শুনি, আসলে ইচ্ছাটা কি আপনার? আমার ইচ্ছে আমার ভাইকে আমি মানুষ করব, আমিও নিজে মানুষের মতন মানুষ চলাফেরা করব। আপনার তো এখন মানুষ হওয়ার মধ্যে কি, এখন যদি ভালো একটা বিয়ে হয়, সেই ঘরে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে লেখাপড়া শিখাবেন, সেই ক্ষেত্রে একটা সংসার ভালো হবে বা ভালো সন্তানের মা হইতে পারবেন, সেইটাই তো আপনার সবচেয়ে এখন। আর তাছাড়া তার কোনো গতি নাই, ভাইটাকে লেখাপড়া শিখাবেন ভালো, কিন্তু ভাই লেখাপড়া শিখে দেখবেন যে ভাই ভাইয়ের মতো আছে, খোঁজ খবর নাও নিতে পারে। ভাই তো ছোট, এখন আমার ঘরে ফেলাই দিয়েছে, এখন ভাইয়ের তো দায়িত্ব নিতে হবে, সে তো আমার। মা বাবা দায়িত্ব নিল না আপনার, আপনি মেয়ে হয়ে আপনার ঘরে কেন? ভাই তো অনেক ছোট, 5 বছরের। এটা কোনো কথা হলো? তা এখন আপনি যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, সে যদি খালি আপনাকে বিয়ে করে তাহলে করবেন না? হ্যাঁ করবো। সেটাই স্যার, এখন জীবনটা তো আর কোনো কিছু আসলে পিছনের কথা চিন্তা করে তো আর আসলে লাভ হবে না, সামনে যেটা ভালো হয় সেইগুলাই চিন্তা করতে হবে, তাই না? ভিডিওতে কে আসতে বলছে? ভিডিওতে আমি নিজেই এসেছি। নিজেই আসছেন? আচ্ছা আচ্ছা। তা বয়স্ক লোককে বিয়ে করতে চাচ্ছেন কেন? আপনি তো একটা ইয়াং মেয়ে, তাহলে বয়স্ক লোক কেন দরকার? বয়স্ক লোক ইয়াং মেয়ে ইয়াং ছেলেকে বিয়ে করবেন, সেটা ভালো হয় না? নাকি বয়স্ক লোকই দরকার? না না, সেটাই। তা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা আরও তথ্য জানতে চায়, তা কি আপনার সিলেটে যাবে নাকি আপনার সঙ্গে কোনো নাম্বার দেওয়া যাবে বা সেই নাম্বারে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে করবেন, তা একটু বলে দেন। 0040 86 86 92 92 12 6 6। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়তে পারেন? অবশ্যই পাঁচক্ত নামাজ কালাম পড়বে, আর আল্লাহর কাছে দোয়া করবেন। কেউ যদি বিয়ে শাদী করতে চায়, যদি আপনার সাথে ধরেন মানাই যায়, সেরকম দেখে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে স্বামী সংসারেকে দিব্যি সংসার করবেন, ঠিক আছে? যেহেতু আপনি লেখাপড়া করেন না, বাচ্চা কাচ্চা হলে তাদেরকে ভালো মতো লেখাপড়া শিখাইবেন, ঠিক আছে? তো ভালো থাকেন। আর কিছু বলতে চান? দোয়া করি। আসসালামু আলাইকুম।